উদ্যোগ হয়েছে। আজকে প্রোগ্রামটার নাম আপনজন হয়েছে এই ভেবেই যে দেখেন তারাও তো আমাদের আপনজন। শুধু যতদিন বেঁচে থাকবেন, যতদিন ভালো থাকবেন, যতদিন ব্যবসা করে যাব ততদিনই আপনজন থাকবেন, তিনি যখন থাকবেন না বা কোনো কারণে যখন তার মৃত্যু হয়েছে বা কিছু তিনি একটা অসুবিধার মধ্যে পড়ে গেছেন তখন আর আপনজন ছুটে পর হয়ে যাবে, ব্যাপারটা তো আসলে তাই হওয়া উচিত নয়। এই ফিলিংস থেকেই কিন্তু রিমার্ক চালু করেছে আপনজনের মতো একটা মহতি উত্তর, যেটা আপনি যদি আপনি আমি মরতে হবে ভাই, জন্মেছি যখন মৃত্যুর সাধ্য গ্রহণ করতেই হবে, আপনি আমি আপনি যখন যদি নাও থাকেন পৃথিবীতে, ওই প্রান্তিক পর্যায়ের ওই ক্ষুদ্র মানুষটার যার একটা অবলম্বন সেই দোকানটা, ওই মাঝারি দোকানিটা, ওই ব্যবসায়ীটা যার অবলম্বন ছিল সেটা, তিনি চলে যাওয়ার সাথে সাথে যেন তার পরিবারের স্বপ্নগুলো মুছে না যায়, সেই জন্যই কিন্তু আপনজন হয়ে আপনজনের পাশে গিয়ে দাঁড়াতে চাই, আপনজন হয়ে আপনজনের পাশে গিয়ে দাঁড়াবো। সারা বছর ব্যাপী আপনজনের মতো আমাদের এই আপনজনদের জন্যই অনেক চমৎকার চমৎকার কিন্তু প্ল্যান সাজানো হয়েছে, যেন তারাও এখন যেমন আছে তার চাইতেও অনেক বেটার লাইফ লিড করতে পারে, তার পরিবারকে আরো অনেক স্বাচ্ছন্দ্য দিতে পারে, অনেক স্বাচ্ছন্দ্যে বিজনেস গুলো করতে পারে, এবং তিনি যদি কখনো না থাকেন তার পরিবারকে যেন এই দুশ্চিন্তার মধ্যে পড়তে না হয়, তার দোকানের শাটারটা যেন বন্ধ না হয়, তার পরিবারের স্বপ্নের শাটারটা যেন বন্ধ না হয়, দুশ্চিন্তাগ্রস্ত যেন না হয়, তার পরিবার যেন ভাবে যেন আমার পাশে রিমার্ক আছে, আমার পাশে আমার আপনজন আছে, আমার পাশে আমার সন্তানদের স্বপ্ন, আমার পরিবারের স্বপ্নকে সে আগের মতোই বাস্তবায়ন করার জন্য আমার পাশে আমার আপনজন রিমার্ক যে মুখে বলেছিল শুধু তাই নয়, আপনি দেখবেন যে রিমার্ক তখন আপনজন হয়ে আপনজনের পাশেই থাকবে, এবং আমরা থাকতে চাই, আমরা করতে চাই। এই জন্য আমি স্পেশালি ধন্যবাদ জানাতে চাই যে আজকের এই যে সেগমেন্টটা, আপনজন সেগমেন্টটা চালু হয়েছে, এই মহতি উদ্যোগটা চালু হয়েছে আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার, চেয়ারম্যান ম্যাডাম এবং আমরা বোর্ডে যারা আছি, যে প্রত্যেকটা মানুষ